বৈভব আর রাজকীয় অর্থ নয়সয়ের ইতিহাসে আজও কুখ্যাতই হয়ে রয়েছেন রাজস্থানের ভরতপুরের রাজা কিষণ সিংহ। রাজস্থান মানেই বীর রাজপুত্রদের জায়গা। মহারানা প্রতাপ সিংহ থেকে সংগ্রাম সিংহ, একের পরে এক বীর পুরুষের জন্মের জায়গা হিসেবে আজও রাজস্থানের নাম গর্ব ভরে নেওয়া হয়। শুধু বৈভব বা অর্থ নয়সয় করা নয়, রাজা কিষণ সিংহ যেভাবে নারীসঙ্গ উপভোগের জন্য এই সব করতেন, তার জন্য আজও তাকে ধিক্কার দেন রাজস্থানবাসী। 1889 সালে জন্ম রাজা কিষণ সিংহের। দেওয়ান জারামণি দাসের লেখা বই থেকে রাজা কিষণ সিংহের নারীসঙ্গের বিস্তারিত তথ্য পাওয়া যায়। জানা যায় রাতের অন্ধকারে সুইমিং পুলে নগ্ন হয়ে স্ত্রীদের সঙ্গে গোসল করতে নামতেন কিষণ সিংহ, এটাই ছিল নাকি তার প্যাশন। রাজা কিষণ সিংহের রাজমহলে 40 জন রানী থাকতেন। রাজার গোসলের এই রানীরাও নাকি নগ্ন হয়ে পুলে নেমে পড়তেন। বিলাসবহুল এই জীবনকে আরও রঙিন করতে রাজমহলের সামনে গোলাপী মার্বেলের সুইমিং পুল বানিয়েছিলেন কিষণ সিংহ। এমনকি সেই সুইমিং পুলে যাওয়ার রাস্তা বাঁধানো হয়েছিল চন্দন কাঠে। সুইমিং পুলে নামার জন্য চন্দন কাঠের সিঁড়িও বানানো হয়েছিল। পুলের মধ্যে 20টি চন্দন কাঠের পাটাতন এমনভাবে রাখা হয়েছিল যে এক একটি পাটাতলে দুজন করে রানী আরাম আয়েশে দাঁড়াতে পারতেন। রাজা কিষণ সিংহের নির্দেশে প্রত্যেক রানীকেই হাতে মোমবাতি নিয়ে পুলের সিঁড়ি থেকে একদম সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত দাঁড়াতে হতো। মোমবাতি হাতে রানীরা পুলে এসে হাজির হলে নিভে দেওয়া হতো রাজপ্রাসাদের সমস্ত আলো। রানীরা পুলের সামনে এসে দাঁড়ানোর পরে রাজা পুলে আসতেন। সুইমিং পুলে নামার সময় এক এক করে রানীদের পুলে ছুঁড়ে দিতেন রাজা, কেবল একজন রানীকেই বাহুডোরে নিয়ে নিতেন। রাজা পুলে নামলে নগ্ন অবস্থায় হাতে মোমবাতি নিয়ে নৃত্য পরিবেশন করতে হতো রানীদের। রানীদের উদ্দেশ্যে কিষণ সিংহের কঠোর নির্দেশ ছিল, মোমবাতি যেন না নেবে। নাচের শেষ মুহূর্ত পর্যন্ত যে রানীর হাতে মোমবাতি জ্বলত তাকে নিয়ে নিজের খাসমহলে যেতেন রাজা। এর মানে ওই রানী সেই রাতে রাজার সঙ্গে রাত কাটানোর সুযোগ পেতেন।